স্টার্ট বেথরোরি কলেজের ইউটিউবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বেথরোরি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপিকা শ্রীমতী চন্দ্রানী রায়। আপনাদের সামনে সিন্ধু ভারতবর্ষের একটি প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতা সম্পর্কে কিছু বলতে চাই। বিংশ শতাব্দীর গোড়ার দিক পর্যন্ত মানুষের মধ্যে এই ধারণাটাই বিদ্যমান ছিল যে ভারতীয় সভ্যতার সূত্রপাত হয়েছে বৈদিক যুগ। কিন্তু 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লারকানা জেলায় খনন কার্য চালাতে গিয়ে একটি প্রাচীন বৌদ্ধ বিহার খুঁড়তে গিয়ে সেই যে খনন কার্য চালাতে গিয়েছিলেন তিনি, সেখানে গিয়ে তিনি কিছু পেয়েছিলেন বহু প্রাচীন যুগে কিছু মাটির পাত্র এবং আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেটা তার কাছে মনে হয়েছিল এটা অতি প্রাচীনকালের প্রাগৈতিহাসিক যুগের কোনো জিনিস। ঠিক একই সময় সেখান থেকে 640 কিলোমিটার দূরে হরপ্পা নামক জায়গায় দয়ারাম সাহানি একই রকম খনন কার্য চালাচ্ছিলেন। সেখানে গিয়ে তিনি একই রকম খনন কার্য চালিয়েছিলেন। খনন কার্য চালানোর পরে তিনিও কিছু মাটির তলায় অতি প্রাচীন যুগে বা প্রাগৈতিহাসিক যুগের কিছু জিনিসপত্র পেয়েছিলেন। তারপর জাতীয় প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে সেখানে একইভাবে খনন কার্য চালানো হয় এবং খনন কার্য চালানোর পরে এই সিন্ধু সভ্যতার সম্পর্কে একটি তথ্য মানুষের সামনে উঠে আসে। এবং স্বাধীনতার পরে সেখানে 1947 খ্রিস্টাব্দের পরেও ভারত পাকিস্তান সরকারের উদ্যোগে সেখানে খনন কার্য চালানো হয় এবং খনন কার্য চালানোর পরে যে সভ্যতাটা পাওয়া যায় সেটি বেশিরভাগ অংশটাই ছিল পাকিস্তানের মধ্যে এবং ভারতবর্ষে আমাদের গুজরাটের দিক দিয়ে কিছু এবং উত্তরপ্রদেশের দিক দিয়ে কিছু পর্যন্ত এই সভ্যতাটার বিস্তার ছিল। এবং এই সভ্যতাটা এমন একটা সভ্যতা যেখানে যে সভ্যতাটা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল, এই কারণে এই সভ্যতাটা সিন্ধু সভ্যতা নামেও পরিচিত ছিল। আবার ঐতিহাসিকেরা এই দুটি সভ্যতার হরপ্পা এবং মহেঞ্জোদারো নগরীতে যে জিনিসগুলো পাওয়া গেছে, সভ্যতাটা পাওয়া গেছে, সেখানে হরপ্পার নিদর্শনগুলো প্রাচীনতম বলে ঐতিহাসিকেরা মনে করেছেন, এই কারণে এই সভ্যতাটাকে হরপ্পা সভ্যতা বলে উল্লেখ করা হয়। আবার যে জিনিসপত্রগুলো পাওয়া গেছে সেই জিনিসপত্রগুলো বেশিরভাগই তামা বা ব্রোঞ্জের তৈরি, এই কারণে সিন্ধু সভ্যতাটা কিন্তু তাম্র ব্রোঞ্জের সভ্যতা নামে পরিচিত ছিল। এখন যে সমস্ত স্থানে এই সিন্ধু সভ্যতাটা পাওয়া গেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মহেঞ্জোদড়ো এবং হরপ্পা, এছাড়া কালীবঙ্গান, লোথাল, এরকম বহু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এখন আমরা এই সভ্যতাটা কিছু নাগরিক জীবনের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এই সভ্যতার সেই দিকের প্রতি আলোকপাত করার চেষ্টা করছি। এখন এই সভ্যতাটা খনন কার্য চালানোর পরে যে সমস্ত ভগ্নাবশেষ পাওয়া গেছে সেখান থেকে যে জিনিসপত্রগুলো পাওয়া গেছে তার থেকে সব সেখানে যে প্রথম যে বৈশিষ্ট্য থেকে আমরা আলোকপাত করতে পারি সেটা হচ্ছে এই সভ্যতাটা কিন্তু হরপ্পা, মহেঞ্জোদড়ো, লোথাল, কালীবঙ্গান বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু মোটামুটিভাবে ঐতিহাসিকেরা ভগ্নাবশেষ দেখে এই তথ্যটা আমাদের সামনে তুলে এনেছেন যে প্রত্যেকটা শহরই কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী বা একটা পরিকল্পনা করে কিন্তু তৈরি করা হয়েছিল। হঠাৎ করে কিন্তু সভ্যতাটার বাড়িঘর, জিনিসপত্র কোনো কিছু কিন্তু হঠাৎ করে তৈরি করা হয়নি, একটা পূর্ব পরিকল্পনা ছিল, একটা প্ল্যান ম্যাপিং যে জিনিসটা বলা হয় সেই প্ল্যান ম্যাপিং কিন্তু জিনিসটা তৈরি করা হয়েছিল। এবং সেখানে কিন্তু একটা প্রশাসনিক যে একটা দুর্গ করা ছিল এবং দুর্গের মধ্যে কিন্তু প্রশাসনিক যে দালান ঘরগুলো যেখানে প্রশাসক শ্রেণী বসবাস করত সেই ধরনের ব্যবস্থাটা ছিল এবং সেই যে দুর্গ করা হয়েছিল সেগুলো কিন্তু শহরের পশ্চিম দিকে এই দুর্গগুলো তৈরি করা হয়েছিল এবং দুর্গগুলোর চারিধারে কিন্তু বেশ উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল যেটাকে সিটাডেল বলে উল্লেখ করা হতো। এবং এই সিন্ধু সভ্যতাটার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে দুর্গ তৈরি করা হয়েছে, প্রাচীর তৈরি করা হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা হয়েছিল। নিচের থেকে যে ভিতের থেকে যে অংশটা ছিল সেই অংশটা কিন্তু পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা হয়েছিল এবং তারপরে উপরের অংশটা কিন্তু রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি করা হতো। এটা কিন্তু সিন্ধু সভ্যতার এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরবর্তীকালে ঐতিহাসিকেরা বলেন যেহেতু সিন্ধু সভ্যতা বারে বারে বিভিন্ন কারণে ধ্বংস হয়ে যাচ্ছিল বন্যার ফলে বা বিভিন্ন কারণে, সেই কারণে ঐতিহাসিকেরা যারা এই বাড়িঘরগুলো তৈরি করেছিলেন বা এই সভ্যতাটা তৈরি করেছিলেন তারা কিন্তু নিচুর দিকের অংশগুলো বা ভিতের অংশটার মধ্যে কিন্তু আগুনে পোড়ানো ইট ব্যবহার করেছিলেন। এটা ছিল এই সভ্যতার একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব এই সভ্যতার যে বাড়িঘরগুলো তৈরি করা হয়েছিল সেই বাড়িঘরগুলো কিন্তু আমরা প্ল্যান করে তৈরি করা হয়েছিল এবং যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো কিন্তু ছিল যথেষ্ট পরিমাণে চওড়া এবং রাস্তাগুলো কিন্তু সোজা, অলি গলি ধরনের কিন্তু বাড়ি রাস্তাঘর সেই রাস্তাঘাট সেখানে ছিল না।
এবং যে বাড়িঘরগুলো তৈরি করা হয়েছিল সেই বাড়িঘরগুলো কিন্তু রাস্তার দুধারে সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছিল এবং বাড়িঘরগুলো রাস্তার দিকে বিশেষ কিছু জানালা ছিল না এবং যে বাড়িঘরগুলো ছিল সেই বাড়িঘরগুলো কিন্তু একতলা দোতলা এবং তার থেকে বেশি তলা বেশি পর্যন্ত বাড়িঘরগুলো ছিল। বাড়িঘরগুলোর মধ্যে কিন্তু উঠোন থাকতো, বেশ কতগুলো ঘর থাকতো এবং কোনো কোনো বাড়ি পাওয়া গেছে যে যেখানে কিন্তু নিজস্ব যে জলের ব্যবস্থা সেই জলের ব্যবস্থাটাও কিন্তু ছিল এবং এই সমস্ত বাড়িঘরগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু একই রকমভাবে যে ভিতের অংশ নিচের থেকে বেশ খানিকটা পর্যন্ত অংশ কিন্তু সেই রকম আগুনে পোড়ানো ইট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল। এটাও কিন্তু এই সভ্যতা বাড়িঘরগুলোর মধ্যে পাওয়া গেছে। এই সিন্ধু সভ্যতার আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি যেটা মহেঞ্জোদারো নগরীতে পাওয়া গেছে সেটা হচ্ছে একটা বৃহৎ স্নানাগার পাওয়া গেছে। যে বৃহৎ স্নানাগারটা সম্ভবত সেখানকার যে মানুষজন ছিল সেই মানুষজনের স্নানের কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল এবং স্নানাগারটিতেও ঠিক একই রকমভাবে তাঁর যে ভিতটা তৈরি করা হয়েছিল যথেষ্ট পরিমাণে উঁচু ভিতের ওপরে তৈরি করা হয়েছিল এবং ভিতটাও কিন্তু সেরকম আগুনে পোড়ানো ইট দিয়ে তৈরি করা হয়েছিল এবং স্নানাগারটিতে যাতে জল বেরোতে পারে এবং ঢুকতে পারে তার কিন্তু সুবন্দোবস্ত করা ছিল এবং স্নানাগারটির পাশে একটা বসবার জন্য বেশ বেঞ্চের মতন বড় জায়গা ছিল এবং স্নানাগারটির আর এক পাশেও কিন্তু বেশ কয়েকটা ছোট ছোট ঘর ছিল। যে ঘরগুলো ঐতিহাসিকেরা বলেন সম্ভবত যে সমস্ত মানুষজন এখানে স্নান করতে আসতেন তাদের পোশাক বদলানোর জন্য এই ঘরগুলোকে ব্যবহার করা হতো এবং ঐতিহাসিকদের মতে বা মাটিবার হুইলার বলেছেন যে এই স্নানাগারটিও কিন্তু একটা ধর্মীয় উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল, যদিও কোনো কোনো ঐতিহাসিকরা বলে থাকেন যে এটা হয়তো অন্য কাজেও ব্যবহার করা হতে পারে। যাই হোক, এই সভ্যতার আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটো নগরীতেই কিন্তু বেশ বৃহৎ শস্য ভাণ্ডার পাওয়া গেছে। যে শস্য ভাণ্ডারগুলিতে শস্য যে থাকতো এবং সেইগুলোকে রাজকীয় শস্যাগার হিসেবে উল্লেখ করা হয়েছে, যেগুলো রাজাদের নিজেদের জন্য সেখানকার শাসক শ্রেণীর নিজেদের জন্য এবং সেখানকার সাধারণ মানুষদের জন্য নিশ্চয়ই সেখানে শস্য সংরক্ষণ করে রাখা হতো এবং সেই শস্যাগারগুলোতেও কিন্তু কিছু কিছু তার পাশেও কিন্তু কিছু ছোট ছোট ঘর পাওয়া গেছে। যে ঘরগুলো থেকে ঐতিহাসিকেরা বলেন যে এই ঘরগুলোতে সম্ভবত যারা এই শস্যাগারগুলোতে কাজ করত সেই সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষেরা সম্ভবত ছোট ছোট ঘরগুলোতে বসবাস করত। এটা গেল এক ধরনের বৈশিষ্ট্য। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তো আমরা যাবো আলোকপাত করবো আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যর দিকে, সেটা হচ্ছে সেখানকার পয়ঃ প্রণালী ব্যবস্থা, সেখানকার জল নিকাশি ব্যবস্থা। এত প্রাচীন যুগের একটা সভ্যতা কিন্তু সেই সভ্যতার জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু আমাদেরকে আজকের দিনও যথেষ্ট পরিমাণে বিস্ময় উদ্রেক করে যে কিভাবে এত সুন্দর একটা জল নিকাশি ব্যবস্থা ছিল। প্রত্যেকটা বাড়ি থেকে জল বেরোনোর জন্য কিন্তু একটা নালা থাকতো, সেই নালা দিয়ে কিন্তু জল বেরোতো এবং জলের সাথে যে বিভিন্ন ধরনের আবর্জনা বেরিয়ে আসবে সেই আবর্জনাগুলো যাতে নালাকে নষ্ট করতে না পারে তার জন্য কিন্তু এখনকার দিনে আমরা যেমন দেখি শোকপিট বা একটা গর্ত, সেরকম ধরনের একটা জিনিসও কিন্তু ছিল সেখানে, তাকে রাখা হতো, আলাদা করা হতো জলের থেকে যাতে নালাটা নষ্ট হয়ে না যায়। শোকপিট সিস্টেমও কিন্তু আমরা সেসব দেখতে পাই। সিন্ধু সভ্যতার যুগের আমরা যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখতে পাই সেটা হচ্ছে এই সভ্যতায় কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত করে গড়ে তোলার দিকে সেখানকার মানুষজন কিন্তু বেশি দৃষ্টি দিয়েছিলেন। তার ফলে এই সিন্ধু সভ্যতার কিন্তু স্থাপত্য ভাস্কর্যের যে নিদর্শন সেই ধরনের কোনো নিদর্শন কিন্তু ছিল না, সেই নিদর্শনটা ছিল যথেষ্ট পরিমাণে নিচু মানের কিন্তু তার সেই সভ্যতাটাকে যথেষ্ট শক্তপোক্ত করে তৈরি করা হয়েছিল যার জন্য সেই সভ্যতাটা ধ্বংস হয়ে গেলেও তার ভগ্নাবশেষের মধ্য দিয়ে কিন্তু আমরা এই সভ্যতাটা সম্পর্কে অনেক কিছু জানতে পারি এবং আমরা এই সভ্যতাটার যে ভগ্নাবশেষগুলো পাওয়া গেছে সেই ভগ্নাবশেষগুলো থেকে ঐতিহাসিকরা এটা অনুমান করেন যে এই সভ্যতাটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ছাঁচে, যেহেতু প্রত্যেক জায়গায় একইভাবে তৈরি করা হয়েছিল, যারা একটা একই ছাঁচে ঢালা পরিকল্পনা দেখে ঐতিহাসিকেরা কিন্তু মনে করেন যে সেই সময়কার মানুষজনের মধ্যে কিন্তু একটা সুনির্দিষ্ট একটা
ভাবনা চিন্তা ছিল এবং সুনির্দিষ্ট ভাবনা চিন্তা থাকার জন্যই তারা এত সুন্দর কিন্তু একটা পরিকল্পনা করে সভ্যতাটা গড়ে তুলেছিল। এবং সেখানকার মানুষজন যে যথেষ্ট পরিমাণে সচ্ছল ছিল, এই সমস্ত বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখিয়ে নাগরিক জীবনের এই সচ্ছলতা সম্পর্কে কিন্তু আমাদের সন্দেহ, আমাদের মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকে না। এবং এর পাশাপাশি এই সভ্যতা আর একটা দিক সম্পর্কে আমাদের আলোকপাত করতে হবে, সেটা হচ্ছে সমসাময়িক যে মেসোপটেমিয়া সভ্যতা ছিল, ব্যাবিলনীয় সভ্যতা ছিল, সেই সভ্যতাগুলো সঙ্গে আমাদের সিন্ধু সভ্যতার একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই সভ্যতার আমরা রাজনৈতিক দিকটা সম্পর্কে কিন্তু খুব বেশি কিছু জানতে পারছি না। কিন্তু তা সত্ত্বেও সভ্যতার ভগ্নাবশেষ বা একই ধরনের শহর, নগর, ওজন এই সমস্ত দেখে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে এই সভ্যতায় হয়তো একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ছিল, যার জন্য এইরকম ধরনের একটা নাগরিক জীবন গড়ে তোলা সম্ভব হয়েছিল। আবার কেউ কেউ বলেন এখানে হয়তো প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত ছিল, তারা সেখানে শাসন ব্যবস্থা পরিচালিত ছিল, কিন্তু কী ধরনের শাসন ব্যবস্থা ছিল সেটা সম্পর্কে কিন্তু পরিষ্কার করে কোনো ধারণা এখনো পর্যন্ত ঐতিহাসিকরা দিতে পারেনি। যাই হোক, আজকে আমরা নাগরিক জীবনের কিছু দিক সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তী দিনে চেষ্টা করব সিন্ধু সভ্যতার আরও অন্যান্য দিক, তার অর্থনৈতিক দিক, তার ব্যবসা বাণিজ্য, তার ধর্মীয় দিক, বিভিন্ন ধরনের দিকগুলো সম্পর্কে আমরা এর পরের দিন আবার এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।